সাকের মধ্যে হাতটা দিছে। আর এমনি তো মনে করেন পোকা বলা গুলা এমন ভাবে জড়াইয়া ধরছে, কামড় খাইয়া ভাবি দিছে প্রস্রাব কইরা। ভাই মনে করতেছে কি হাই রে মধু বুঝি পইরা গেছে, কইরা তো ফালানি যাইব না, ভাই করছে কি এমনি এটা লইছে নিচে দাঁড়াইয়া এমনি লইছে আর কি, এমনি লইছে এমনি লইয়া পরে খাইতাছে। খাইয়া কই ঘটনাটা কি রে, ঘটনাটা কি কই, কি গো শরীর মা শাউনের মা কই কি হইছে, ক মধু দিখালি নুনে কাটা লাগে, আগের মধু কত মিষ্টি লাগতো, এইবার কি মধু বাপতি হইছে না। আমি দাঁড়িয়ে একটা কথা বলেছিলাম, মাওলা গো তুমি রয়া ছকুতাই তোমায় আমি খুঁজিয়া নাহি পাই, তুমি আকাশেও না পাতালেও না লন্ডনেও না আমেরিকাতেও না, কোথাও না পেয়ে আমার এই অবুজ মনে জেগেছে সন্দেহ, তুমি নও কোনো দোকানে নও কোনো শাস্তলে, তবু শুনেছি তুমি অতি নিকটেরও নিকটে। কথাটা ছিল আমার ওই জায়গায়, আমি ফার্সি ভাষায় প্রমাণ করেছো তুমি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজকে যে নিজে কিঞ্চিত পরিমাণ চিনল সে পাইল আমার দর্শন। পবিত্র হাদিসে প্রমাণ করেছ মুমিনুল কলব অরশেল্লা তোমার হয় ঠিকানা, তাই তো আমি পাপি লাকি দেওয়ান তোমারে খুঁজতে হইয়াছি দিওয়ানা। ঢাকা শহর একটা দেওয়ালের মধ্যে লিখা আছে এখানে প্রস্রাব করিবেন, ওই যে নাটা আছে না নাটা, এই ঢাকা শহরের দুলাবালু ময়লা পইরা নাটা একটু ঘুইরা গেছে আর কি। এক লোক আয়া বলতেছে, এক লোক খুব প্রস্রাবের চাপ ধরছে গিয়া প্রস্রাব করতেছে এই জায়গায়, এখানে প্রস্রাব করিবেন। আরেক পুলিশ আয়া পিছন দিয়া বাড়ি দিয়া কইতাছে, এই এইখানে লেখা আছে এখানে প্রস্রাব করিবেন না, তুই কি দেখা ওই প্রস্রাব করলি এখন জরিমানা দিয়া যা। তা যে প্রস্রাব করতেছে হাই কইতাছে পুলিশ সাহেব, এন তো লেহা এখানে প্রস্রাব করিবেন, কই যে নাটা যে দুলার নিচে লিখা এইটা তুই পড়তে পারলি না। তে বিষয়টা হলো এরকম, আমি সব জায়গায় কোনো জায়গায় না পেয়ে আমার মুমিনের কলবের ভিতরে আমি তোমার সন্ধান পেয়েছি। আমি না পাওয়ার পরে শেষের কথাগুলো কিন্তু ছিল, আমি কোন জায়গায় যে তোমার সন্ধান পেয়েছি। আল্লাহকুল্লে শাহীন আল্লাহকুল্লে মঈন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, তবে মুমিনের কলবের ভিতরে খুঁজলে অতি সহজেই পাওয়া যায়, এটাই ছিল ওনার পেস্টার কি। আমি চেষ্টা করলাম পেস্টা সমাধান করে শিষ্যর ভূমিকা থেকে একটা গান করব, গানের ভিতর থেকে কেবল একটা কথাই জানা থাকবে, তারপরে বিচ্ছেদে যাওয়ার চেষ্টা করব। আজকে তো বিচ্ছেদের রাজা হইল আই ভাই, এই ডিস্কো ডান্স দেখতে দেখতে চোখের পর্দাগুলো নষ্ট হয়ে গেছে, সাবধান সব জায়গায় চলে না। আপনাদের জন্য গান হবে কিন্তু মুরব্বি যারা আছেন এদেরকে সম্মান করবেন না, একটা মুরব্বির আর গান আর একটা আপনাদের গান, কিন্তু ফাঁকে দিয়ে যদি এটা বলেন দাদা মানে কষ্ট লাগে। কিচ্ছা কইছে শুনছেন না আপনারা, মহিলারা কি পারে, মহিলারা যে কি পারে এই বিষয় নিয়ে একটা কিচ্ছা কইছে। তাহলে মহিলারা আরো একটা জিনিস পারে, এটা কি কমু আমি, একদিন গান করতে গেছি আর কি মাইমনসিং সালাম সরকার আর আমি গান, এই কিচ্ছাটা কিন্তু গুরু শিষ্যের ভিতরে না আলাদা বলতেছি, যে কি পারে এটার ভিতরে, আবার যখন গুরু শিষ্যে ঢুকে যাব তখন আর এই আলোচনা করা যাবে না। মাইমনসিংহে গানে গেছি সালাম ভাইয়ের সাথে, গান শেষ পরের দিন এলো নেত্রকোনা গান, সালাম ভাই কয় এত দূরে আর বৈরব যায় কি করবা, এক কাজ করো আমাদের বাসায় আজকে থাইকা এন থাইকাই গান কইরা পরের দিন যাই, মানে গান শেষ করলাম ভাইয়ের বাসায় গেলাম, ভাই চলে গেল বাজারে বাজার করার জন্য, এদিকে ভাবির সাথে কিছু
আলাপ চারিতা চলতেছে আর কি। এক পর্যায়ে আলাপ করতে করতে তাড়াতাড়ি, এক পর্যায়ে আলাপ করতে করতে দেখা গেল কি ভাবি বলতেছে নাকি, তুমি একটা কথা শোনো, এমন একটা ঘটনা একদিন হইছে, তুমি শুনলে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। কি ঘটনা? কই তোমার ভাই একদিন গান করতে গেছে, প্রায় সিজন টাইম আর 10 দিন হয়ে গেছে, 10 দিন পরে গানে তে কইতাছে কি গো আমার তো গলার কন্ডিশনটা তেমন একটা বালা না, আজকাও গান আছে, কাম করে একটু মধু আইনা দে, মধুটা খাইয়া ঘুমাইলে কণ্ঠটা ক্লিয়ার হয়ে যাইবো। তে করছি কি ভাবি গেছে বারবারের মধ্যে কাঁঠাল গাছে মধুর শাক আছে আর কি, ভাবি গেছে মধু পারতে, গাছে উঠলো মধুর শাকে হাত দিল, এদিক দিয়া ভাই কইতাছে আইরে ফাড়াইলাম একলা একলা আমার গাছেতে বইরে হাত ফোবাইঙ্গা মরে, কারণ স্ত্রীর জন্য তো স্বামীর আলাদা একটা মহব্বত থাকে। উনিও পিছে পিছে গেছে, গিয়া গাছের নিচে দাঁড়াইছে, ভাবি খালি মনে করেন যে শাকের মধ্যে হাতটা দিছে, আর এমনি তো মনে করেন পোকা বলা গুলা এমন ভাবি জড়াইয়া ধরছে, কামড় খাইয়া ভাবি দিছে প্রস্রাব কইরা। ভাই মনে করতেছে কি হাইরে মধু বুঝি পইরা গেছে, কইরা তো ফালানি যাইব না, ভাই করছে কি এমনি এটা লইছে নিচে দাঁড়াইয়া, এমনি লইছে আর কি, এমনি লইছে এমনি লইয়া পরে খাইতাছে, খাইয়া কই ঘটনাটা কি রে, ঘটনাটা কি, কই কি গো শরীর মা শাউনের মা, কই কি হইছে, ক মধু দি খালি নুনে কাটা লাগে, আগের মধু কত মিষ্টি লাগতো, এইবার কি মধু বাপতি হইছে না। তো মহিলারা কিন্তু এই ডো ফারে বুঝছেন, এই ডো ফারে আবার এই ডো ফারে, প্রশ্ন করলেন হেডা হইলো ওই যে উনি যেটা কইল হেই পশ্রাপ পালায় নিজেরটা দিয়াতেইছে, হেডা প্রশ্ন করলেন এমন একজন শিষ্য ছিল, তিনজনের কাছে মুরিদ হইল, তিনটা বেয়াদবি করলো, এরপরও জান্নাতি। একজন শিষ্য যদি মনে করে যে আমি পরিপূর্ণ একজন মানুষ হব, একজনের কাছে মুরিদ হইল, পরিপূর্ণ সব কিছু গুরুর কাছ থেকে আনার আগেই গুরু মারা গেল, এইবার আবার আরেকজনের কাছে মুরিদ হইল, ওখান থেকেও পরিপূর্ণ সব কিছু আদায় করার আগেই সে মারা গেল, এবার তৃতীয়বার আবার মুরিদ হইল, ওইখান থেকে সে পরিপূর্ণ মারেফত এলেন আদায় করলো। আর একজন মানুষ যখন সঠিকভাবে মানুষ হয়ে যায়, একজন শিষ্য যখন পীরের খাতায় চলে যায়, তাহলে অবশ্যই সে জান্নাতবাসী হয়। আর বেয়াদবিটা হলো এই বেয়াদবি, এটা হলো আজিজির বেয়াদবি, এটা বেয়াদবি না, এটা হলো আজিজির বেয়াদবি। আমি গুরুর কাছে গেলাম, কোন কর্ম করলে কি করলে আমি মানুষ হইতে পারবো সঠিক মানুষ, এই ধরনের প্রশ্নগুলাই গুরুকে করা হয়। আর এইটা বেয়াদবি না, এটা এক পর্যায়ে আজিজি, আজিজি স্বরূপ গুরুর কাছ থেকে প্রশ্ন করে কিছু নেওয়াটাই হলো একজন শিষ্যের কাম্য। আমি ক্ষুদ্রভাবে জবাবটা দিলাম এই জন্যে, এই যে টুটুল ভাই ওটার আগে কইতাছে আর কিন্তু পালা গান গায়েন না, আমি কইছি দাঁড়ান আমার যেটা জিগাইছে এটা আমি একটু দিয়া লই, এই জন্য আমি শর্টভাবে জবাব করলাম, এবার গান করি একটা নাকি মানে পর্দার ভিতরেই আসছিল বেশি না, কারণ আমি তো আর অন্য জনের বিষয় বলি নাই, আপনারাই স্বামী স্ত্রী ছিলেন নাকি। আর একটা কথা কইছে যে আমি যে এটা করছি আমি জানি কেমনে, আমি জানি না এটা আপনার বউ আমার কই সুবিধায় আমি শুনছি, তো ওই অহন যেটা কইছে আর কি এরকম হইছে আর কি, ওই যে জিগাইতেছে তোমার মাতার এটা কি, কই মাতার চুল, পরে এর নিচে কি তাহে মুস, এরপরে কি তাহে দাড়ি,
এরপরে কি তা হে মানে নাবির নিচে কয় আম নিচে যায়েন না তা আমি আপনার কই আম নিচে যায়েন না মরছি মরছি আমি মরছি তোমরা কেহ মইরো না যে জন মন বুঝে না তারে মন দিও না মন যদি যে না বুঝে তারই দিতে হয় দিয়া তারে লাইনে আনতে হয় নাকি কারণ পৃথিবীতে সবাই সব কিছু বুঝে না বুঝোয়ারে লয়া সবাই ভালো চলতে পারে বেবুঝোয়ারে লয়া যে চলতে পারে হইল আসল মানুষ এই ভাই লাম্পি তা আজকা গানের বাপডা তারপরে এই যে হাসিডা আর কি তারপরে এই যে বঙ্গি মাঙ্গা যাই আছে একবারে 18 বছরের মতো লাগে বুঝলাম না দোয়া করি আরো আরো একবার 16 বছরে আইন এতে আমাদেরই লাভ কারণ আপনি যদি 16 বছরে আসেন আমরা আপনার কাছ থেকে অনেক কিছু পাব একটা ভাব গান করি তারপরে একটা ভাটি গান গাওয়ার চেষ্টা করব আশা রাখি ভালো লাগবে